হ্যালো স্টুডেন্ট আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের দু থেকে দু হাজার পর্যন্ত অধ্যায় ভিত্তিক অর্থাৎ ধরো এই অতীতকে স্মরণ প্রথম অধ্যায় আছে এই অধ্যায় থেকে তোমাদের দু হাজার সালে কি প্রশ্ন এসেছিলো সেটা বড়ো প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক তারপর দু হাজার উনিশে কী এসেছিলো দু হাজার আঠেরোয় দু হাজার সতেরোয় এইভাবে প্রতিটা অধ্যায় থেকে মানে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আলোচনা করে দেব প্রথমে দেখো প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে অতীতকে স্মরণ এই অধ্যায় থেকে দু হাজার সালে যে প্রশ্নগুলো এসেছিল এই দু হাজার সালের প্রশ্ন কিন্তু তোমাদের দু হাজার আসবে না ঠিক আছে এটা একটু দেখে রাখো যেমন এখান থেকে একটাই বড়ো প্রশ্ন এসেছিল যে দু হাজার সালে পেশাগত ইতিহাস বলতে কী বোঝো ওর সঙ্গেই ছিল অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এবারে এখান থেকে যে ছোটো প্রশ্ন এসেছিলো দুটো মাত্র ছোটো প্রশ্ন এসেছিল এক হচ্ছে লুভর মিউজিয়াম অবস্থিত কোথায় সেটা হচ্ছে ফ্রান্সে আরেকটা হচ্ছে রাজতরঙ্গিনীর রচয়িতা কি কলহন রাজতরঙ্গিনীর রচয়িতা এবারে প্রথম অধ্যায় থেকে দু সালে যে বড়ো প্রশ্নটা এসেছিলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছরে মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো এখান থেকে যেসব ছোট প্রশ্নগুলো এসেছিল মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা তারপরে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক ডিডিসকে বলা হয় তারপরে প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন তারপরে আঠেরো সালের এবারে আঠেরো সালের যে প্রশ্নটা বড় প্রশ্ন আকারে এসেছিল অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিত এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ছোট প্রশ্ন যেসব এসেছিল একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে সুপিয়া কামাল তারপরে তারপরে প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কম নয় এটি কে বলেছে বিউরি বলেছে এবারে সতেরো সালে প্রথম অধ্যায় থেকে যে বড়ো প্রশ্নটা এসেছিল যে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এখান থেকে যেসব ছোট প্রশ্ন এসেছিল মিথ শব্দটি এসেছে মিথস থেকে এটি একটি কি গ্রিক শব্দ তারপরে জীবনে জলসাঘর কার আত্মজীবনী মান্নাদের আত্মজীবনী তারপরে দেখো তারপরে তোমাদের এখানে আমাদের গেল কি দু হাজার সতেরো সাল এবারে দু হাজার সতেরো সালের দু হাজার সতেরো সালের আর যেসব প্রশ্ন ছিল তোমরা দেখে নাও দু হাজার সতেরো এটা দু হাজার সতেরোর পরে এটা দু হাজার ষোলো সালের প্রশ্ন ঠিক আছে দেখো এটা একবার আরেকবার দেখিয়ে দিই তোমায় যে দু হাজার সতেরো সাল দু হাজার সতেরোর পরে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালের যেসব প্রশ্নগুলো ছিল দেখো যে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এ সেটা হচ্ছে বাংলায় পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে গোলমরিচকে ব্লাক গোল্ড বলতো তারপরে তোমাদের এখান থেকে এক নম্বরের প্রশ্ন দিয়েছিল ষোলো সালে যে মার্কেল টাইলবাদ কী মার্কেল টাইলবাদ হল সরকারের প্রভাবদিন উপনিবেশিক বাণিজ্য নীতি দু নম্বর প্রশ্ন ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজরা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল সেটা সুরাটে হবে অ্যান্সার তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো যে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল সেটা হচ্ছে ইংল্যান্ড তারপরে প্রশ্ন বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল একটা হচ্ছে নানকিং আর একটা হচ্ছে মিউচাং মিউচাং বন্দর এবার পনেরো সাল পনেরো সালে যে বড় প্রশ্নটা এসেছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তথ্য আলোচনা করো এখান থেকে যে ছোট প্রশ্নগুলো এসেছিল আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা ফরাসিরা ইম্পারিজম দ্য স্টেজ অব ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখককে লেনিন তারপরে দেখো তারপরে এখান থেকে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল এখান থেকে যে ছোট প্রশ্নগুলো তোমাদের এসেছিল যেমন বাণিজ্যিক মূলধন কাকে বলে যে মূলধন মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র বাণি দেখো উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র বাণিজ্যিক বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক মূলধন বলে যে যে এ অপশন বইটির নাম কি ইম্পারিজম এ স্টাডি তারপরে দেখো হিলফার্ডিং এর লেখককে হিলফার্ড না সরি হিলফার্ডিং এর লেখা বইটির নাম কি ফিনান্সিয়ান ফিনা ফাইন্যান্স ফাইন্যান্স ক্যাপিটাল আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেছে তোমরা এটা জানো ক্রিস্টোফার কলম্বাস ভারতের কোন কোন স্থানে পর্তুগিজরা বাণিজ্য কুঠির মানে ভারতের কোন কোন স্থানে পর্তুগিজদের বাণিজ্য কুঠির ছিল ভারতের গোয়াতে পর্তুগিজদের বাণিজ্য কুঠির ছিল এবারে তোমাদের তৃতীয় অধ্যায় আলোচনা করব তোমরা জানো তোমাদের দ্বিতীয় অধ্যায় পরীক্ষা হবে না তাই তোমাদের তৃতীয় অধ্যায়টা আলোচনা করছি এবারে দেখো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো পড়তে হবে প্রথমে দু হাজার কুড়ি সালের প্রশ্নটা বাদ দেবে এখানে দু হাজার কুড়ি সালের প্রশ্নটা থেকে তোমাদের বড় প্রশ্ন অবশ্যই আসবে না ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল আর ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো আবারও বলছি এটা তিন নম্বর অধ্যায় কারণ তোমরা জানো দু নম্বর অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে না এবার এই তিন নম্বর অধ্যায় থেকে যে ছোট প্রশ্ন এসেছিল দু হাজার কুড়ি সালে অর্থাৎ এমসিকিউ আকারে এসেছিল দেখো বা এসিকিউ আকারে এসেছিল দেখো তোমরা যে একটাই প্রশ্ন এসেছিল এমসিকিউ আকারে সেটা হচ্ছে রায়ত রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কোথায় দক্ষিণ ভারতে তারপরের প্রশ্ন পাট বি অর্থাৎ ছোটো প্রশ্ন যেগুলো এসেছিল এসিকিউ আকারে সত্য নীতি কে প্রবর্তন করেন লর্ড ডালাহোসি সত্য বিলোব নীতি প্রবর্তন করেন পুঁজি কী লগ্নি পুঁজি হলো উদ্যোক্তা ও ব্যবস বলছে ব্যবসার দ্বারা কোনো দ্রব্য কয় বিক্রয় বা পুনর পুনর্বিক্রয়ের জন্য পুঁজির ব্যবহার ওয়েলথ অফ নেশান গ্রন্থের রচয়িতা এটা তোমরা সবাই জানো যে অ্যাডাম স্মিথ হচ্ছে ওয়েলথ অফ নেশান গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন চীনের মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন সক্রেটি বলছে আমেরিকান আমেরিকান সেক্রেটারি বলছে আমেরিকান সেক্রেটারি জন হে ঠিক আছে মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন সালটা হচ্ছে আঠেরোশো নিরানব্বই কাউতাও প্রথা কি চীনের সাধারণ জনগণ কর্তৃক সম্রাটকে সম্মান প্রদর্শনের প্রথাকে কাউতাও প্রথা বলা হতো এবারে তিন নম্বর অধ্যায় থেকে দু হাজার উনিশ সালে যেসব প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন দু সালে দুটো প্রশ্ন তিন নম্বর অধ্যায় থেকে এসেছিল একটা হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো আরেকটা হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন ঘটে এবারে দু উনিশ সালে এই তিন নম্বর অধ্যায় থেকে যেসব এমসিকিউ এসেছিল দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন কুলি খাঁ ছিলেন স্বাধীন নবাব তারপরে প্রশ্ন এশিয়ার কোন দেশে কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে চীন তারপরে প্রশ্ন বন্দিবাসের দুর্গ বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সরি যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এবার এখান থেকে যেসব এসএ কিউগুলো এসেছিল মানে দু হাজার উনিশ সালে ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল গোয়া দমন দিউ হুগলি প্রভৃতি স্থানে দস্তককে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মোঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুরাতে বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র পায় তা দস্তক নামে পরিচিত তারপরে প্রশ্ন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদায়নের গুরুত্ব কী ছিল দেখো এক নম্বর গুরুত্ব এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের একচেটিয়া বাণিজ্য করার অধিকার হারায় দু নম্বর হচ্ছে কোম্পানি ভারতের শিক্ষা ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করেন তারপরে দেখো কবে কবে এবং কেন টাইপিং বিদ্ধ সংগঠিত হয়েছিল কবে এবং কেন টাইপিং বিদ্ধ সংগঠিত হয়েছিল অ্যান্সারটা হচ্ছে দেখো আঠেরোশো পঞ্চাশ থেকে ষাট খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আছে তারপরে দেখো এবারে দু হাজার আঠেরো সালে যেসব প্রশ্ন এসেছিল এই তিন নম্বর অধ্যায়টা থেকে সেটা একটু তোমরা দেখে নাও নানকিংয়ের সন্ধি ও তিয়েনসান সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এটা বড় প্রশ্ন আকারে এসেছিল দু হাজার সালে তিন নম্বর অধ্যায় এটা দেখো উপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তারপরে এই আঠেরো সালে যেসব ছোটো প্রশ্ন এই তিন নম্বর অধ্যায় থেকে এসেছিল দেখো বক্সারের যুদ্ধে কে কে জড়িত ছিল না সিরাজ জড়িত ছিল না বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিং তারপরে সিম্ন শেখির সন্ধে স্বাক্ষরিত হয় কবে অ্যান্সার হচ্ছে আঠেরোশো এ এখান থেকে যেসব ছোটো প্রশ্নগুলো ছিল ক্যান্টন বাণিজ্য কাকে বলে সতেরোশো 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 উনষাট খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চীনে বিদেশিরা কেবল ক্যান্টন বন্দরে বাণিজ্য করতে যেত তাই ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দরকেন্দ্রিক বাণিজ্যকে ক্যান্টন বাণিজ্য বলা হয় তারপরে প্রশ্ন ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সূর্যাস্ত আইন কি চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যোদয়ের আগে রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারি বা জমিদারির একটি অংশ সরকার বাজেয়াপ্ত করে নিত একে সূর্যাস্ত আইন বলা হয় এবারে তিন নম্বর অধ্যায় থেকে সতেরো সালে যে প্রশ্ন এসেছিল বড়ো প্রশ্ন এসেছিল ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্য কেন অবসান হয় এইটা বড় প্রশ্ন এসেছিল তোমাদের তারপরে যেসব ছোট প্রশ্ন এসেছিলো একটা স্তম্ভ মেলানো অর্থাৎ ছক মেলানো দিয়েছিল এর অ্যান্সারটা তোমরা দেখে নাও এখানে অপশান সি সঠিক অ্যান্সার হবে তারপরের প্রশ্ন ছিল ফোটুইলিয়াম উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় তোমরা জানো আঠেরোশো সালে স্থাপিত হয় তারপরেও একটা স্তম্ভ মেলানো ছিল এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে তারপর এখান থেকে যেসব ছোট প্রশ্ন ছিল সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় আঠেরোশো তিপ্পান্ন পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে কোম্পানির প্রচুর ধনসম্পদ ভারতবর্ষ থেকে নিজের দেশে ইংল্যান্ডে নিয়ে যায় এই ঘটনা পলাশীর লুণ্ঠন নামে পরিচিত কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় তারপরে দেখো তারপরে ষোলো সালে এই তিন নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের এসেছিল প্রথম প্রশ্ন বড় প্রশ্ন যেটা এসেছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ চীনের ওপর আরোপিত অসম চুক্তির সংক্ষিপ্ত আলোচনা করো এটা এসেছিল। এবারে যে ছোট প্রশ্নগুলো এসেছিলো একটা স্তম্ভ মেলানো এসেছিলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান এ হবে তারপরে প্রশ্ন নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় কবে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবারে এখান থেকে যেসব এসে কিউ এসেছিল দেখো যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন ছিল আলী নগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ক্লাইভ এবং সিরাজদৌলার মধ্যে কোন ভূমিরাজস্ব কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল লর্ড ডালাহসি আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে দু সালে যে প্রশ্নটা বড় প্রশ্ন আকারে এসেছিল ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল এই বাণিজ্যের কেন অবসান হয়েছিল আরও একটা প্রশ্ন এখান থেকে এসেছিল দু হাজার সালে তিন নম্বর অধ্যায় পলাসির ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা এবারে এখান থেকে যে সব ছোট প্রশ্ন ছিল কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় ওয়ারেন হেস্টিং তারপরে প্রশ্ন লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হচ্ছে কি আমাদের অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তারপরে এখান থেকে যেসব ছোট প্রশ্ন ছিল কোন চাটার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইনের দ্বারা তারপরে প্রশ্ন নানকিংয়ের সন্ধির শর্ত দুটো লিখতে বলেছে এক হচ্ছে ক্যান্টন ক্যান্টন সাংহাই অ্যাময় ফুচাও এবং নিংপো এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাস করার জন্য মুক্ত করে দিতে হবে আরেকটা হচ্ছে আরেকটা কি দেখো কোহাং প্রথা বাতিল হয় ইংরেজরা চীনের সর্বত্র মানে বাণিজ্য করার অধিকার পায় তারপরে দেখো সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া অর্থাৎ চার নম্বর অধ্যায় থেকে তোমাদের দু হাজার কুড়ি সালে যেসব প্রশ্নগুলো এসেছিল। এইগুলো বড়ো প্রশ্ন আকারে তোমাদের আর আসবে না প্রথম প্রশ্ন এসেছিল ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও আরেকটা এসেছিলো নানকিং নানকিংয়ের সন্ধির শর্তগুলি কী ছিল এবারে এখান থেকে যে ছোটো প্রশ্ন এসেছিলো প্রথমেই একটা স্তম্ভ মেলানো দিয়েছিল এটা অপশান সি সঠিক অ্যান্সার হবে তারপরে দেখো টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আত্মীয় সভা আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তারপরে তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন চীনের চার মে আন্দোলনের নিরিখে জিউগুয়া স্লোগানের অর্থ ছিল কি আমরা বৌদ্ধিক সংস্কার চাই তারপরে যেসব এখান থেকে এসে কিউ এসেছিল দেখো কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় বোম্বে থেকে থানে পর্যন্ত আঠেরোশো তিপ্পান্ন সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরের প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা হয়ে গেল স্বামী দয়ানন্দ সরস্বতী বক্সারের প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর চীনের সঙ্গে অপর আটটি দেশের বক্সারের প্রোটোকল সম্পাদিত হয় এই আটটি দেশ হচ্ছে অস অস্ট্রিয়া হাঙ্গেরি ফ্রান্স জার্মান ইতালি জাপান রাশিয়া আমেরিকা ও ইংল্যান্ড এবারে চার নম্বর অধ্যায় থেকে দু সালের প্রশ্নপত্র এখানে একটা বড় প্রশ্ন যেটা এসেছিল যে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান ছোট প্রশ্নগুলো দেখো পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় বেন্টিংয়ের আমলে মহামেডান অ্যাংরো ওলিয়ান্টাল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন কে থিওডর বেক প্রথম অধ্যক্ষ ছিলেন শুদ্ধি আন্দোলন শুরু করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত প্রশ্নের উত্তর এবারে এসে কিউ যেগুলো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে উনিশশো থেকে পঁচিশে ভাইকাম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন কে দেখো কে কেপ্পা কেলাপ্পন কে কেলাপ্পন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর অধ্যায় থেকে দু হাজার সালের প্রশ্ন বড়ো প্রশ্ন এসেছিলো নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল তারপরে তোমাদের এখান থেকে যে ছোট প্রশ্ন দেওয়া হয়েছিল আঠেরো সালে চার নম্বর অধ্যায় থেকে দেখো রেগুলেটিং আইন পাশ হয় সতেরোশো তিয়াত্তর এ শ্রীরামপুর স্তয়ী নামে পরিচিত কেরি মার্সম্যান্ট আর ওয়ার্ড সত্যশোধক সমাজ সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে এবার এখান থেকে যে সব এসে কেউ এসেছিল সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিল সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহামান্য দেখো এটা দেখা যাচ্ছে না ঠিক আছে অ্যান্সারটা তারপরে প্রশ্নটা দেখো ভারতের সাইমন কমিশন বর্জন করেছিল কে সাইমন কমিশন বর্জন করেছিল ভারত বলছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন কারণ ভারতীয়দের কোনো সদস্য ছিল না বলে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাত্তরে চার মে আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল স্যার উইলিয়াম কোলভিল চার্লস উড কে ছিলেন চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবারে দু সালে চার নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও এখানে বড় প্রশ্ন দুটো এসেছিল আলি গড় আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ তারপরে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ এবারে ছোট প্রশ্ন যেগুলো এসেছিল দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো তোমরা সবাই জানো এটা অ্যান্সার হবে বিরসামঙ্গল পান্তলুকে তারপরে প্রশ্ন হিন্দু পায়নিয়র পত্রিকা প্রকাশ করেন নব্যবঙ্গ তারপরে ভাইকাম এর মন্দিরে প্রবেশ আন্দোলনে নেতৃত্ব দেন কেশব মেমন তারপরে এখান থেকে যে এসে কিউ এসেছিল নব্যবঙ্গীয় কারা হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ন ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গীয় বলা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু রাহি লাহিরি রাধানাথ সিকদার তারপরে দেখো রসিক কৃষ্ণ মল্লিক প্রমুখ তারপরে প্রশ্ন চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট সময়ে কাজ করায় চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো জনশিক্ষা কমিটির সভাপতি টি বি মেকলে বলেন ভারতের উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার ঘটলে তা কমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে এই বিষয়টাই চুঁয়ে পড়া নীতি নামে পরিচিত টাইপিং বিদ্য কবে কোথায় হয় আঠেরোশো ষাট থেকে চৌষট্টিতে চীনে হয়েছিল এবারে ষোলো সালে এই চার নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন এসেছিল বড় প্রশ্ন এসেছিল চার মে আন্দোলন সম্পর্কে লিখতে বলেছিল ছোট প্রশ্নগুলো দেখো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থের লেখক হচ্ছে দাদাভাই নৌরজি তারপরে প্রশ্ন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন কে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দেখো শুদ্ধি আন্দোলনের প্রবর্তক দয়ানন্দ সরস্বতী তারপরে প্রশ্ন যে ছোট প্রশ্নগুলো ছিল কোন গভর্নর জেনারেল অ্যাংরো ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটায় লর্ড বেন্টিংস কবে এবং কেন স্যাটেলার কমিশন গঠিত হয় বিদ্যালয় সম্পর্কে একটি তদন্ত কমিশন মানে গঠিত হয়েছিল স্যাটলর এর নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কেরলে কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল শ্রী গুরু চীনে কোন বছর মে ফোর্থ হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয় আঠেরোশো সাতান্নয় পনেরো সালে চার নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন এসেছিলো একটা বড়ো প্রশ্ন এসেছিল রামমোহন রায়ের অবদান লিখতে বলা হয়েছিল দেখো ছোট প্রশ্নগুলো তত্ত্বাবধনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর তারপরে সিং চুংহুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াদ সেন তারপরে বীরসালিঙ্গম দক্ষিণে বিদ্যাসাগর নামে পরিচিত ছোট প্রশ্ন দেখো ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কারণ এই কমিশনে সকল সদস্যই ছিল শ্বেতাঙ্গ এবং এতে কোনো ভারতীয় সদস্য ছিল না তারপরে দেখো মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ দলিত কাদের বলা হয় দলিত কথার অর্থ হলো সমাজে নিপীড়িত নিষ্পেষিত অত্যাচারী নিম্ন শ্রেণীভুক্ত মানুষ আলেকজান্ডার ডাভ কে ছিলেন আলেকজান্ডার ডাফ ছিলেন স্কটল্যান্ডের মিশনারি এবং স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা চুইয়ে পড়া নীতি কি এটা তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি ওই জন্য আর আলোচনা করছি না পরের প্রশ্ন টাইপিং টাইপিংবিদ্ধ কবে এবং কেন হয় আঠেরোশো থেকে চৌষট্টি খ্রিস্টাব্দে চীনে নবজাগরণ ঘটানোর জন্য টাইপিং টাইপিংবিদ্ধ হয় এবার পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখো পাঁচ নম্বর অধ্যায় থেকে দু হাজার কুড়ি সালে যে প্রশ্ন এসেছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আর লিখতে বলা হয়েছিল তারপর এখান থেকে ছোট প্রশ্নগুলো দেখো দ্য ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতা হচ্ছে উইলিয়াম হান্টার পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল কবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মর্মান্তর হয়েছিল তা কত খ্রিস্টাব্দে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবার এখানে ছোটো প্রশ্ন সত্য সত্য শোধক সভার প্রতিষ্ঠা কে করেন জ্যোতিবা ফুলে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন উডের ডেসপ্যাচ কি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্যার চার্লস চার্লস উত্তর ভারতে ইংরেজি শিক্ষা বিষয়ে দেখো উত্তর ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য যে নির্দেশনামা জারি করে তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত পরের প্রশ্ন বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন দেখো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় যেটা হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে তারপরে সিমলা দৌত্য কি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ওয়াভেল এবং ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যেও এই দৌত্য স্বাক্ষরিত হয় এতে বলা হয় শুধুমাত্র ভাইসরয় এবং প্রধান সেনাপতিবাদে নতুন পরিকল্পনা সমিতির সকল সদস্য ভারতীয় হবেন উনিশ সালে পাঁচ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন এসেছিল তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো তারপরে এখান থেকে যে সব তোমাদের ছোট প্রশ্ন এসেছিল মল্লিমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কবে উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে সুভাষচন্দ্র বসু তারপরে পৃথক নির্বাচনী নীতি পৃথক নির্বাচনী নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন তারপরে দেখো অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন কে বি আর আম্বেদকর ছিলেন এর প্রতিষ্ঠাতা তারপরে দেখো তারপরে এসে কিউ যেগুলো দেওয়া হয়েছিল সতেরো সালে সরি উনিশ সালে আর কি উনিশ সালে এই পাঁচ নম্বর অধ্যায় থেকে রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী করেন মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে বন্দি করে যে মামলার সূচনা করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তারপরে প্রশ্ন কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকটল্যান্ড সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেন তারপরে তারপরে মহাত মাহাত মার্চ বলতে কী বোঝো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কুড়ি মার্চ মুম্বাইয়ের কোবালায় চৌ চৌদা চৌদা জলাশয়ে অস্পৃশ্যতা যা যাতে জল নিতে পারে এই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে হিন্দু বর্ণের মানুষের দীর্ঘ পদযাত্রাকে মাদার মাহাদ মার্চ বলে এবারে আঠেরো সালে পাঁচ নম্বর অধ্যায় থেকে যে বড় প্রশ্ন এসেছিল দেখো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল তারপর যেসব ছোট প্রশ্ন এসেছিল নাও অর নেভার শীর্ষক পুস্তক কে লিখেছিলেন চৌধুরী রহমত আলী লিখেছেন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে সোমনাথ লাহিরি অভিযুক্ত নন তারপরে মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটা হচ্ছে লাহোর অধিবেশন এবার ছোট প্রশ্ন যেগুলো এসেছিল এসে কিউ আকারে দেখো এক নম্বর প্রশ্ন পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বিশ শতকে বাংলায় কবে মর্মান্তর হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মর্মান্তর হয়েছিল যেটা বাংলার সাল হচ্ছে তেরোশো তারপর দেখো তারপর হচ্ছে সতেরো সাল সতেরো সালে পাঁচ নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন ছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো আর এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো তারপরে যেসব এমসিকিউ এসেছিল বারদৌলাই বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিল বল্লভ ভাই প্যাটেল লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গুজরাট বলছে দেখো গুজরাটে খেদা জেলায় দারিদ্র কৃষক কী নামে পরিচিত কুনবি নামে পরিচিত ছিল এবারে এসে কিউগুলো দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসেম অ্যাকডোল্যান্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে তারপরে প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব মুসলিম লীগের লাহোর অধিবেশন ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধিবেশনে মুসলিমদের পৃথক রাষ্ট্র গঠনের দাবি গৃহীত হয় পরে প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত ৩৩ জন অভিযুক্ত ছিল এবারে ষোলো সালে পাঁচ নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন এসেছিল বড় প্রশ্ন দুটো দিয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কি ছিল তারপরে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তারপরে ছোট প্রশ্ন যেগুলো ছিল দেখো প্রথম প্রশ্ন ছোট প্রশ্ন ছিল দেখো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ওয়াভেল ছিলেন তারপরে প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয় লাহোর অধিবেশনে এসে কিউগুলো দেখো মল্লেমিন্টো সংস্কার আইন কবে পাস হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কবে এবং কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় পনেরো সালে পাঁচ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন দিয়েছিল বড় প্রশ্ন আকারে চেমসফোর্ড মন্টেগো চেমসফোর্ডের সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো এবারে ছোটো প্রশ্নগুলো দেখো উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইস রয়েছিলেন ছিলেন লর্ড মিন্টো গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ চেয়ে অস্পৃশ্য অস্পৃশ্য ঠিক আছে হরিজনের অর্থ হচ্ছে অস্পৃশ্য তারপরের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও ছোট প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম দেখো ফিলিপস পার্ট এবং বেঞ্জামিন ফ্রান্সিস রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল ভারতীয়দের ব্রিটিশ গণ আন্দোলন এবং বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করার জন্য রাওলাট আইন পাশ করা হয় তারপরে দেখো তারপরে এবারে তোমাদের ছ নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় যেটা ছিল সেই অধ্যায়টা থেকে যেসব প্রশ্ন এসেছিল দেখো দু সালের প্রশ্ন তোমাদের জন্য করতে হবে না যেন ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা তাও দেখে রাখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো ছোটো প্রশ্ন যেগুলো এসেছিল কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীপুরী নামে পরিচিত এটা তোমরা ছোটোবেলাও পড়েছ মাতঙ্গিনী হাজরা কত খ্রিস্টাব্দে দেখো তারপরের প্রশ্নটা তারপরে প্রশ্ন ছিল যে কত খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর জাপান পাল হারবার আক্রমণ করেছিল অ্যান্সারটা হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে একটা স্তম্ভ মেলানো আছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান অপশান তোমাদের ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তারপরে প্রশ্ন যে কোন জাহাজে নৌবিদ্ধ শুরু হয়েছিল এটা তোমরা জানো মুম্বাইয়ের তরওয়াল জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছিল এশিয়ার অধিবাসীদের জন্য এই স্লোগান এই বলছে এশিয়ার অধিবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল এশিয়াতে বহিরাগত ইউরোপীয় এবং আমেরিকানদের আগমন বন্ধ এবং এর জন্য জাপানিরা এই স্লোগান দিয়েছিল লিন লিদগোর প্রস্তাব কবে ঘোষিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট তারপর এখানে উনিশ সালে যেসব প্রশ্ন দিয়েছিল ছ নম্বর অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য উনিশশো ছেচল্লিশ এ নৌবিদ্ধের কারণ ও তাৎপর্য লেখো তারপরে ইন্ডিয়া বলছে ইন্ডিয়ান ছোট প্রশ্ন দেখো ইন্ডিয়া ইউনিয়ন ইউইন্স ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এর লেখককে কে মৌলানা আবুল কালাম আজাদ ক্যাবিনেট মিশনের সদস্য ছিল ছিল না লর্ড ওয়াভেল ছিল না তারপরে ছোট প্রশ্ন তামলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক কে ছিলেন সতীশচন্দ্র সামন্ত আজাদিন বাহিনীতে ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন লক্ষ্মী দেখো নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন রাশিদ আলী দিবস কবে পালিত হয় খুব ইম্পর্টেন্ট উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি আঠেরো সালে যেসব প্রশ্ন ছ নম্বর অধ্যায় থেকে এসেছিল একটা বড়ো প্রশ্ন এসেছিল সুভাষচন্দ্র বসুর অবদান স্বাধীনতা সংগ্রামে ছোট প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন ত্রিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবি সীতারামাইয়া ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে এটা হচ্ছে উনিশশো সালে চার জুলাই তারপরে দেখো তারপরে যেগুলো এসে কিউ আকারে এসেছিল সিআর ফর্মুলা কী ভাগ না করে মোহাম্মদ আলী জিন্নার দাবি মোটামুটি মেনে নিয়ে চক্রবর্তী গোপালাচারী উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে যে সমাধান সূত্র প্রকাশ করে তা সি ফর্মুলা নামে পরিচিত সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এস পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলেছিল সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসুকে বলেছিল তারপরে সতেরো সালে যেসব প্রশ্ন এসেছিল বড় প্রশ্ন এসেছিল ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো এবার ছোট প্রশ্ন আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন কিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইলস্টন চার্চিল তারপরে প্রশ্ন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় দেখো লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে নীল গো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয় উনিশশো চল্লিশের আটই আগস্ট ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিক্রিয়া বলছে মিশনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই প্রস্তাবকে দুর্ভাগ্যজনক আর ফেল পড়া ব্যাংকের চেক বলেছিল ষোলো সালে যেসব প্রশ্ন এসেছিল ষোলো সালে এই ছ নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন কিন্তু দেয়া ছিল না ছোট প্রশ্ন দেখো পেরেস তৈকার প্রবর্তক ছিলেন কে গর্ভাচেপ গর্ভাচেপ ছিলেন পেরেস তৈকার প্রবর্তক তারপরে ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় ছিলেন মাউন্ট ব্যাটেন একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে সঠিক অ্যান্সার এশিয়ারটা হবে তারপরে ছোট প্রশ্ন দেখো এশিয়াবাসীদের জন্য বলছে এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটা কার এই স্লোগানটা হচ্ছে জাপানের কোন দেশের আর কি ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম আলেকজান্ডার ছিল তারপরে পেথিক লরেন্স আর স্ট্যাফর্ড কিপস রাশিদ আলী দিবস কবে কেন পালিত হয় এটা বলা হয়ে গেছে হোচিমিন কে ছিলেন হোচিমিন ছিলেন ভিয়েতনামের মুক্তি যুদ্ধের নায়ক এবং উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি কোন ভিয়েত বলছে কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় উনিশশো ছিয়াত্তরে পনেরো সালে যেসব প্রশ্ন দিয়েছিল পনেরো সালেও কিন্তু এখান থেকে কোনো বড় প্রশ্ন দেওয়া হয়নি একটা স্তম্ভ মেলানো অর্থাৎ ছক দেওয়া হয়েছিল এই ছকটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডিটা সঠিক অ্যান্সার হবে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন রুজভেল্ট ছিলেন ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া নৌবিদ্য প্রথম শুরু হয়েছিল তরওয়াল জাহাজী এবার এখান থেকে যেসব এসে কিউ দেওয়া হয়েছিল দেখো এখান থেকে এসে কিউ দেওয়া হয়েছিল এক নম্বর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন দেখো হেদিক ঠিক আছে হেদিকে হেদিক তারপরে ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে এটা তোমাদের আগে আলোচনা হয়ে গেছে আলোচনা করছি না এই ক্লাসটা আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমরা বহু ছোট প্রশ্ন বহু ছোট প্রশ্ন বলতে চল্লিশটা তোমাদের এসে কিউ এমসি কিউ মিলিয়ে লিখতে হয় তোমরা পঁয়ত্রিশটা প্রশ্ন ছোট প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পাবে আর তোমাদের সম্পূর্ণ ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করা হলো একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা আর তোমরা অবশ্যই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে